দেখি আপনারা সরেন আপনাকে এরকম ভোট দেওয়া কেমন লাগতেছে ভাই হয়ে গেছে উড়োজাহাজ গোলাপ ফুল চেয়ার গোলাপ ফুল ডিসকাপ জগ আল্লাহর রহমতে আমরা আজকে তালোড়ায় পৌর সম্মেলন সম্পন্ন করেছি এবং এই সম্পন্ন প্রক্রিয়ায় আমাদের সাথে সার্বিকভাবে এই প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছে আমাদের প্রধান সমন্বয়কারী আরিয়ান রেখান্তর হেনা এবং তার সাথে যে টিম কাজ করেছে এই টিমকেও আমি আরিয়ান রেখান্তর হেনা সহ এই টিমকে ধন্যবাদ দিচ্ছি একই সাথে আমাদের যে কাউন্সিলর ভাইরা এবং তার সাথে প্রার্থীরা তাদের যে সুর তাদের যে অনুপ্রেরণা উদ্দীপনা এটা সত্যি দেখানো অভিভূত আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে তিনি অত্যন্ত দূরে থাকলে কি হবে তার হৃদয় পড়ে আছে বাংলাদেশে তার আত্মা পড়ে আছে বাংলাদেশে এবং তার অত্যন্ত সফল দৃঢ় সংকল্প ব্যক্তিত্ব আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে আজকে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের তৃণমূল সেই তৃণমূলের সম্মেলন বা তৃণমূল কাউন্সিল ফিরে এসেছে আজকে তাই বলছি প্রথম বগুড়াতে আমরা আজকে তারোনাকে আমরা এই গুয়াহাটিতে পাঠলাম এই কমিটি এবং এই জন্যে আল্লাহর তরফে বারবার শুক্রিয়া করছি ভাইয়ের আমার আমি আল্লাহর নামে আবার বিজয় ঘোষণা করছি তবে একটি কথা এই ভোটে বিজয় লাভ যারা করেছেন তাদের জন্য শুভেচ্ছা যারা বিজয় লাভ করতে পারেননি তাদের জন্য শুভেচ্ছা কারণ তারা খুব ভালো কমপ্লিট করেছেন প্রতিযোগিতা এবং ভোট কিন্তু ভোটের তাদের তফাৎ জয়ী এবং বিজয়ীর সাথে আপনার যিনি হেরে গেছেন তার তফাৎ খুব বেশি না সেজন্য আমরা মনে করি সবাই যোগ্য যার প্রার্থী ছিলেন সবাই যোগ্য সভাপতি আমাদের যেহেতু আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আমাদের আমাদের সাবেক মেয়র খন্দকার আব্দুল জলিল আমার পাশেই আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আব্দুল জলিল তার বরিষ্ঠ নেতৃত্বে আমি বিশ্বাস করি যে এই পৌর আমাদের বিএনপি আরো শক্তিশালী হবে এবং তিনি 111 সদস্য বিশিষ্ট একটা কমিটি তো আমাদের বিজেপি যার জয়ী হয়েছেন এবং যারা জয়ী হননি সবাই মিলে 111 সদস্য বিশিষ্ট কমিটি আমাদের উপহার দেবেন এই কামনা করছি
সাধারণ সম্পাদক এখানে আমাদের ভোট হয়েছে কারণ আমাদের পার্টি ছিল চারজন এর মধ্যে আমি বলছি চার নম্বরে যিনি আছেন তিনি ভোট পেয়েছেন 47 এটা ছিল লোকমান আলী এটা হলো ফুটবল মার্কা আপনার তিন নম্বরে চেয়ার মার্কা পেয়েছেন 131 ভোট তিন নম্বরে আচ্ছা এবার আসেন দুই দুই আছে হচ্ছে আমাদের উড়োজাহাজ অনেক ভোট পেয়েছে 170 আর যিনি জয়ী হয়েছেন তিনি হল রিক্সা মার্কা রিক্সা হল গরিবের বাহন রিক্সা তাই না এবং এরা গরিবিয়া গরিব হচ্ছে আমাদের বন্ধু গরিবী হচ্ছে ধানের শীষের দল এবং সেই রিক্সা মার্কায় প্রাপ্ত ভোট হল 184 আমাদের ইমরান আলী রিপু সাধারণ সম্পাদক রিপু রিপুকে আমরা বিজয় ঘোষণা করছি রিপু রিপু আমাদের সম্পাদক কিন্তু দুইজন আপনারা জানেন তো দুইজন আমাদের প্রার্থী ছিল তিনজন তিনজনের মধ্যে তিনে তিনে তিনি আছেন টেলিভিশন মার্কা তিনি ভোট পেয়েছেন কম না 115 সব কিন্তু যোগ্য প্রার্থী আমরা এমন হয়নি যে কেউ কেউ 115 তা নয় 115 আর দুই নম্বরে চক আমাদের অনিল কুমার রায় 168 ভোট পেয়ে বিজয়ী হয়েছে 168 ভোট পেয়ে আর হয়েছে আপনার গোলাপফুল 242 ভোট পেয়ে সাংগঠনিক অনিল বিজয় হয়েছে এবং অনিলের ভোট ভোট প্রাপ্ত বলুন 168 তো যাই হোক আমরা ইনশাল্লাহ আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমাদের নেত্রী বেগম খালেদা সুস্থতা কামনা করে আমার নেতারা খালেদ রহমানের প্রত্যাবর্তন কামনা করে এবং প্রিয়া পরিবারের জন্য দোয়া কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আপনাদের সবাইকে আপনার কমিটির পক্ষ থেকে জনাব করে শুভেচ্ছা দিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।